আসসালামু আলাইকুম। শাহরিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শাহরিনস কিচেন থেকে আমি শাহরিন আজ হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শবে বরাত স্পেশাল ডিমের হালুয়া। অনেকেই মিহিদানা বা ডিমের জর্দা বলে থাকেন, যে যে নামেই ডাকি না কেন, খুব মজার একটা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, 5টা ডিম ভেঙে নিয়েছি। প্রথমে মিক্সিং বোলে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি। আমি আজকে 5টা ডিমের হালুয়া তৈরি করে দেখাবো। 5টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, এই পরিমাণটা একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গোড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা গোড়া দুধটা দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে ততক্ষণ এভাবেই হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অনেকে ডিমের কাঁচা গন্ধটা সহ্য করতে পারেন না, ভ্যানিলা এসেন্সটা দিলে জর্দাটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। হ্যান্ডউইকের সাহায্যে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে, চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ঘি। হালুয়াটা আপনারা ঘি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। ঘিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ তাহলে ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা ভালো আসবে না। আমি এখানে কিছু কাঠবাদাম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। বাদামগুলো আমি ঘিতে ভেজে নেব, এতে বাদামটা খেতে বেশি ভালো লাগবে। বাদামটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমের মিশ্রণটা প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি হ্যান্ড মিক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকব। চুলা হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাইতে রেখে এই কাজটা করতে যাবেন না, তাহলে ডিমগুলো জমাট বেঁধে যাবে। ১০-১২ মিনিট সময় লাগবে। কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম আর সামান্য পরিমাণ ঘি। লাস্ট পর্যায়ে এসে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। চুলার হিটটা লোতে রেখে অনবরত এভাবেই নেড়ে হালুয়াটা তৈরি করব। দেখতে এত সুন্দর, না জানি খেতে কতটা সুন্দর হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখুন। হালুয়াটা রেডি হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে, একদম ঝরঝরে হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই অল্প উপকরণে তৈরি হয়ে গেল ডিমের হালুয়া বা মিহিদানা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার কাজের সার্থকতা। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।